এস এস পাওয়ার আই লিমিটেড, বাংলাদেশের এস আলম গ্রুপ এবং চীনা কোম্পানি SEPCOIII ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং এসটিসি ডেভেলপমেন্ট গ্রুপ কোম্পানির মধ্যে একটা যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত কোম্পানি, যা বাংলাদেশের বেসরকারি বিদ্যুৎ খাতে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগগুলোর মধ্যে একটি। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই এস এস পাওয়ার আই লিমিটেডের বাংলাদেশের চট্টগ্রামের কাছে বাঁশখালীতে 2x660 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ চালিত সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্ল্যান্টের কাজ কিন্তু চলমান রয়েছে। প্রিয় ভিউয়ার্স, এই এস এস পাওয়ার আই লিমিটেডের অধীনে ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড নামে তাদের অপারেশন এবং রক্ষণাবেক্ষণ কোম্পানির জন্য 10টি ক্যাটাগরিতে 21 জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রিয় ভিউয়ার্স, কথা বলছি এস এস পাওয়ার আই লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অপশনটি অন করে দেবেন, তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পাবলিশ হওয়ার মাত্রই আপনি নোটিফিকেশন সবার আগে পাবেন। তো চলুন আমরা এস এস পাওয়ার আই লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো এবার দেখে আসি। কর্মী নম্বর 1 পদের নাম হচ্ছে শিফট কন্ট্রোল ইঞ্জিনিয়ার বিটিজি, এই পদে নিয়োগ দেওয়া হয় 2 জন। অভিজ্ঞতা চাওয়া হয়েছে কমপক্ষে 5 থেকে 8 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে এই পদটিতে। শিফট ইন চার্জ হিসেবে স্টিম টারবাইন সিসিপিপি অপারেশনাল এক্সপিরিয়েন্স উইথ ডিসিএস। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিএসসি মেকানিক্যাল, অর্থাৎ মেকানিক্যাল বিএসসি ডিগ্রি। কর্মী নম্বর 2 ইলেকট্রিক্যাল অপারেটর নিয়োগ দেওয়া হবে 1 জন, এই পদটাতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইলেকট্রিক্যাল বিএসসি ডিগ্রি, কমপক্ষে 5 থেকে 8 বছরের অভিজ্ঞতা লাগবে, অবশ্যই স্টিম টারবাইন বা সিসিপিপি অপারেশনাল এক্সপিরিয়েন্স উইথ সাথে ডিসিএস অভিজ্ঞতা লাগবে। কর্মী নম্বর 3 পদের নাম হচ্ছে ডিসিএস স্টেশন ইঞ্জিনিয়ার, এই পদে নিয়োগ হবে 2 জন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইলেকট্রিক্যালে বিএসসি ডিগ্রি, অভিজ্ঞতা চাওয়া হয়েছে 5 থেকে 8 বছরের অভিজ্ঞতা লাগবে, অবশ্যই স্টিম টারবাইন বা সিসিপি অ্যাজ পার আই অ্যান্ড সি ইঞ্জিনিয়ার হিসেবে। কর্মী নম্বর 4 আই অ্যান্ড সি ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হবে 1 জন, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইলেকট্রিক্যালে বিএসসি ডিগ্রি, 5 থেকে 8 বছরের অভিজ্ঞতা লাগবে স্টিম টারবাইনে। ল্যাব অ্যানালিস্ট নিয়োগ দেওয়া হবে কর্মী নম্বর 5-এ 2 জন। কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যালে বিএসসি ডিগ্রি চাওয়া হয়েছে, 5 থেকে 8 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে যে কোনো পাওয়ার প্ল্যান্টে সেটা যেন 210 মেগাওয়াটের নিচে না হয়। কর্মী নম্বর 6 কেমিস্ট্রি অপারেটর অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হবে 5 জন, এই পদটাতে কেমিস্ট্রিতে বিএসসি বা এমএসসি ডিগ্রি চাওয়া হয়েছে, অভিজ্ঞতা চাওয়া হয়েছে 3 থেকে 4 বছরের। লোকাল অপারেটর কেমিস্ট্রিতে নিয়োগ দেওয়া হবে কর্মী নম্বর 7-এ 3 জন, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যালে বিএসসি ডিগ্রি বা এমএসসি ডিগ্রি পাস, কমপক্ষে 3 থেকে 4 বছরের অভিজ্ঞতা লাগবে। কর্মী নম্বর 8 ইএসপি অ্যাশ অপারেটর নিয়োগ দেওয়া হবে 2 জন, মেকানিক্যালে বিএসসি ডিগ্রি পাস, 4 থেকে 8 বছরের অভিজ্ঞতা লাগবে এই পদটিতে। কর্মী নম্বর 9 ডেসুলপোলাইজেশন অপারেটর নিয়োগ দেওয়া হবে 2 জন, মেকানিক্যালে বিএসসি ডিগ্রি পাস, 5 থেকে 8 বছরের অভিজ্ঞতা লাগবে এই পদটিতে। এবং কর্মী নম্বর 10-এ নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট জেটি অপারেটর 1 জন, ডিপ্লোমা ইন মেকানিক্যাল পাস, 3 থেকে 4 বছরের অভিজ্ঞতা লাগবে কুল হ্যান্ডলিং সিস্টেম অপারেশন হিসেবে। টোটাল নিয়োগ দেওয়া হবে 21 জনকে। বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধায় বলা হয়েছে এস এস পাওয়ার আই লিমিটেড অ্যাট্রাকটিভ স্যালারি অফার করছে মার্কেট বেসড বেনিফিট সাথে। জব লোকেশন হবে বাঁশখালী চট্টগ্রাম, জব টাইপ হচ্ছে ফুল টাইম চাকরি। এই পদটাতে যারা আবেদন করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই ইমেইলে আবেদন করতে হবে resume@ssparbd.com, এই মেইলে তাদেরকে সিভি পাঠিয়ে দিতে হবে আগামী 16 মার্চ 2023 তারিখের মধ্যে। অবশ্যই সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করে দিতে হবে। কিন্তু চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল এস এস পাওয়ার আই লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। 10টি ক্যাটাগরিতে 21 জনকে নিয়োগ দিচ্ছে বিভিন্ন অভিজ্ঞতায় এবং শিক্ষাগত যোগ্যতায়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুগ্রহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।